একটা জিনিস খেয়াল করলাম, খেলা দেখলাম, বিশ্বকাপ খেলা দেখলাম, পুরাই ভারাক্রান্ত হৃদয়, ভারাক্রান্ত কি কিছু কিছু দুর্নীতি দেখে মনটা ভীষণ বেজায়। ইন্ডিয়া প্রতিনিয়ত জিতেই আসতেছিলেন, হঠাৎ করে তাদের এমন হলো শেষে আসে, মানে শেষ ভালো একটা কথা আছে, শেষ ভালো যার সব ভালো তার, শেষ ভালোটা কিন্তু আর হলো না। তো এর বিষয়ে অনেকজন অনেক কথাই বলেছেন, অনেকজন অনেক ক্লেমই করেছেন, অনেক কথাই হয়েছে, তারপর শেষ ফিনিশিং ওইটাই যে শেষ পর্যন্ত তারা মানে সোনালি ট্রফিটা ছুঁয়েও দেখতে পারলো না। ইন্ডিয়া এত দুর্নীতি করেও সোনালি ট্রফিটা তারা ছুঁয়ে দেখতেও পেলো না। এখন তাদের ট্রফিটা যদি পেতে হয় তাহলে কী করতে হবে, তাদের ওই ট্রফিটা নিয়ে দৌড় দেওয়া ছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না। যাই হোক, ইন্ডিয়া থেকে অনেক হয়তো আমার এই ভিডিওগুলো দেখেন, আপনারা হয়তো অনেক মন খারাপ করতে পারেন যে আমি এই ধরনের কথাবার্তা বলতেছি, তো মনে খারাপ নিয়েন না। আসলে প্লেয়ার একজন সুনামধন্য প্লেয়ার সবারই, সারা পৃথিবীর মানুষের, শুধু ইন্ডিয়ার না, রোহিত কোহলি, বিরাট কোহলি, এই যে নামি দামি যে খেলোয়াড়গুলো না আছে, এরা শুধু ভারতের না, সারা বিশ্বের। তো এর বিষয়ে অনেক কথাই থেকে যায়, যেমন পাকিস্তানের অনেকেই বলে, আমি বিশ্বটা জরিপ করে দেখলাম, অনেকজনেই বলতেছে যে ভারতেরা একটু অহংকারী বেশি, আর এজন্যই আল্লাহ বলেন, ভগবান বলেন, হয়তো ছেড়ে দেয়, কিন্তু